শফিকুল ইসলাম একজন চারণ সাংবাদিক। সাংবাদের জন্য গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়ানোই তার কাজ। এটা তার নেশা কি পেশা তা কেউ জানে না। সবাই যখন খুঁজে বেড়ান চমকপ্রদ আর গরম খবর, তখন তিনি সংগ্রহ করেন অনুজ্জ্বল আর অপান্তীয় ছোট ছোট গল্প কথা। তার কোনোটি ছাপা হয়, কোনোটি ছাপা হয় না। সেই সব ছাপা না হওয়া অতি তুচ্ছ গল্পকথা নিয়ে এই নাট্য ধারাবাহিক জীবনের জলছবি। বেশ মজার ব্যাপার তো, আসলে কি দেখলেন? দেখলাম এই চাটনি মানুষের কি করতে পারে। ভাইজান, রহস্য না কইরা ঘটনা একটু খুলে কোন আমরা সবাই শুনি। তাইলে শুনেন। খিদা বড় খারাপ জিনিস, খিদায় মানুষের শোধ বোধ সব খাইয়া ফেলায়, তখন মানুষ আর মানুষ থাকে না। ও ঠিকই কইছো। বাদ দে ওইসব কথা, নিজে বাঁচলে বাপের নাম। কাল সকালে আমি ঢাকা যাইতেছি, তুই গেলে চল একসাথে। চলো, কপালে যা আছে। তবে তুই রেডি হয়ে আইসা পড়িস। আচ্ছা তাহলে আমি যাই। ছিলিং মেশিন চাটনি ভরার পরে তারপরে এখানে ছিলিং মেশিন সিল করা হয়। স্পিড কন্ট্রোলারে স্পিড কন্ট্রোল করা হয়, মানে কি স্পিডে চাটটি এখানে যাবে সেখানে একটু স্পিড বাড়াই দিতে হবে। আপনার স্বামী মনে হয় একটু রাগী মানুষ। না না স্যার, এমনিতে খুবই শান্তশিষ্ট মানুষ, এখন কোনো কাম কাজ নাই তো এলিকে মাথাটা একটু গরম হয়ে গেছে। আপনি তাকে একটু বোঝাবার চেষ্টা করুন। জি, বোঝানোর চেষ্টা করতেছি। এখন যেটা হলো আমাদের কাজ শুরু করি। মা মা কি সিদার প্যাট জ্বলতেছে বাগানে, কোন সময় গো? এখনই আয় পড়বে, একটু ধৈর্য ধরো। এলো গেদিনের মধ্যে 2 কেজি চাল কর্জ করে লাইছি, তা দিয়ে ফুটাই দে। কর্জ করে আর কয়দিন চলবো? কে তুই যে সমাধি করস, হ্যাঁ কিছু করতে পারো না? মার দিতে পারে না, শুধু চাটনি শেখায়। আচ্ছা মন্টুর একটু গোসল করায় আনেন, আমি রাইন্দে দিতেছি। হ্যালো, টাকা দিবার পারি কিন্তু ফেরত দিবি কেমনে? আমি ঢাকায় যাইতেছি। ঢাকায় যাইতেছ? ঢাকায় কি তোর লিগে ব্যাংক খুলে বসে রয়েছে যে তুই যাওয়া মাত্র এই লক্ষ লক্ষ কারি কারি টাকা তোর দিব? আমি ঢাকা রিক্সা চালাবো, এজাজুলে কইছে একটা ব্যবস্থা করে দিব। তাইলে এজাজুলের কাছে যা, আমার কাছে আইসিস কে। হক স্যার, আপনি সাহায্য না দিলে বউ প্রলোভন না খাওয়া হলো। আপনি ছাড়া আমাকে গতি নেই, আমরা যাবো কই?
আরে টাকা পয়সা যা ছিল সব কামে লাগায় ফেলেছি, টাকা নাই। হক স্যার, খালি হাতে ফিরাই দিয়েন না। আপনি যা আমরা কই যাবো কন? আরে যা তো এখন, বিরক্ত করিস না, যা। কাশেম্বের কোনো খোঁজ খবর পাইছো? না, দুই মাস হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর নাই। যার কেউ নাই তার লেগে আছে সারা দুনিয়া। আমি তো নিজের লেগে ভাবি না, ভাবি আমার ওই পোলাটার লেগে। এমন বিপদের সময় তোমার লাগে আমরা কি করতে পারি? তুমি তো চাকরি ট্রেনিং পাইছো, তোমারে আমরা কিছু লোন দিই, এক দিয়ে তুমি আল্লাহর নাম লই ব্যবসা শুরু করিয়ে দাও। আমিও এরকম একটা কিছু ভাবতেছিলাম, আপনারা যদি সমিতির থেকে আমার এই হাজার পাঁচেক টাকা দেন তাহলে আমি শুরু করতে পারি। আপনারা কি কন? আমরা সবাই রাজি। এই বিপদের দিনে যদি তোমার সাহায্য করতে না পারি তো সমিতি করে লাভ কি? আপনারা কি কন? আমরা সবাই রাজি। মা বাবা জান কবে আইবো? জানি না রে বাপ, কবে আইবো? বললাম গো সংসার চলবো কেমনে? আল্লাহ চালাইবো। আমার কিছু ভালো লাগতেছে না। তুমি ঘুমাইতে চেষ্টা করো, তোমার আমি ঘরে নিয়ে শোয়াই দেবো। হ্যাঁ, ঘুম। যাবেন না কি লাভ? বাড়িতে গেলে এটা নাই, ওইটা নাই, এটা দাও ওইটা দাও, তার সাথে এখানে ভালো আছি, কাম করি খাই, ঘুম পাইলে ঘুমাই। আরে এটা তো তোমার রাগের কথা, শুনো, আগামী শুক্রবারে আমি বাড়ি যাইতে আসি, বাড়ি গেলে আমার লোক চলো না। তুমি যাও, কি হবে ঘর সংসার দিয়া? আরে বউ বাচ্চার একটা দায়িত্ব আছে না? না, আমার কোনো দায়িত্ব নাই। আপনার কেমন চলতেছে? আপনি তো দুয়াই ভালোই চলতেছে। হ ভারী ঘরের চেহারা দিয়ে তো তাই মনে হইতেছে। এই আশা, এই চাটনি আমার ভাগ্য বদলাই দিছে, একটু খাইয়া দেন না। ও খুব ভালো জিনিস তো, আমার কটা প্যাকেট দেন। হ্যাঁ,
এগুলো একদম রেডি করা আছে। তা কত কি তৈব না মা বেলু ভাই, আপনার এটা হাজার লাগবো না, আপনি যান এমনি দিলাম। আপনাকে তবে আসি, আচ্ছা আবার আই। কোন সময় আসলো? রাইতে। কি বাড়ি কোনো খবর আছে? আছে। এই নাও। কি গুলো? আর খাইয়ে দেখো না। কি? আর খাও না। বাহ, মজার চাটনি তো। হ্যাঁ, এই চাটনি তো তোমার ওই বৌপুলা বান্ডার বাসায় রাখছে, তাজ্জব ঘটনা। কি কো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। চলো যাইতে যাইতে আমি তোমার কাছে সব কইতেছি। চলো চলো। কোনো বাজান তুমি এনে থাকো, মাছে জানি ধরে না। হ্যাঁ, আমি প্যাকেট নিয়ে আসি। মন্টু কেমন আছিস বাজা? মা মা বাজা নাইছে। কেমন আছো রাবিয়া? আমি জানি তুমি আমার উপর রাগ করছো। আমি আসলে একটা মানুষ, আমি একটা হায় জানো মন্টু, তোর বাজান রে ঘরে লিয়ে যা। এরপর সব মিলমিশ হয়ে গেল। আরে না, নাটক তো তারপরে শুরু। কোন কি তার মানে? তাইলে শোনেন। এবার ব্যবসাটা বড় করতে হইব। চাটনির লগে তেঁতুল আর তোমার ওই টমেটো সস বাজারে ছাড়ো। কেমনে? তাহলে তো আরো কর্মচারী রাখুন লাগবে। এটা তোমার চিন্তা করতে হইব না,
আমি সব ভাইবা রাখছি। তোমার কাজের একজন সঙ্গী দরকার, জোগাদার রেলওয়ে এলাম। আমি একবারে আয়া পড়ছি, এনেই থাকবো। টাকা পয়সা আছে? জি আছে কিছু। তাহলে আমার পরামর্শ হলো, আপনি আপনার আবার নিজের মতো করে শুরু করেন। বাজারে আপনার চাটনির যথেষ্ট সুনাম আছে, আমার বিশ্বাস আপনি পারবেন। হ্যাঁ ঠিকই কইছেন, আমারও ওইরকমই ভাবনা হইতেছে। তাহলে দেরি না করে শুরু করে দেন, আপনি পারবেন। জি শুরু করবো, আপনি দয়া করবেন। আচ্ছা আগের মাল ফেরত দিয়ে গেলাম। এই তোর জন্য দুরবস্থা, কি চাকরি মানাস? রাবিয়া থাকতে আজকে আমার এই অবস্থা হইতো না। মন্টু মন্টু তো
কেমন আছিস রে বাজা? ভালো। ঘরে যাবো তো? কেমন আছো রাবেয়া? ভালো। তোমার একটা কথা কইতে চাই। আপনার লগে আমার কোনো কথা নাই। আমি খুব বিপদে পড়া তোমার কাছে আইছি। আমি কি করতে পারি? তুমি পারো। আমার ব্যবসা একেবারে পথে নামছে। তোমার চাটনি এখন আর চলতেছে না, কাস্টমারে পছন্দ করতেছে না। ওইটা এখন আর আমার চাটনি না, ওইটা আপনি গো চাটনি। বানানের নিয়ম কানুন, নিয়ম কানুনের বই সবই তো দিয়েছি ওই বাড়িতে। বইয়ের কথা মতো আমি তো মশলা দিতাছি, কিন্তু স্বাদ হইতাছে না। আমার মনে হয় তুমি কোনো একটা মশলা দিতা যা আমার কাছে গোপন রাখছো। আমি এমন কিছুই গোপন রাখি নাই, সবই শিখাই দিছি। আপনি শিখতে পারেন নাই কি? আর কি লাগে? একটু বিবেক, বিবেচনা আর ভালোবাসা।